গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? আমরা তো সবাই ভালো আছি। তো সকাল সকাল দেখো, অনেককে যে স্টার্ট করলাম আজকে ব্লগটা, তো অনেক দেখো সকাল 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 উঠে গেছে। এখন তো 5টা বাজে, তো অনেক উঠে খেলা শুরু করে দিয়েছে। বিছানার মধ্যে একটা মলম, মানে মলমের কোটো পেয়েছে, ওটা ধরে মুখে দেওয়া শুরু করে দিয়েছে। ও যা পায় সব কিছু মুখে দিয়ে দেয়। তো দেখো সকাল সকাল একটু বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তো তার জন্য অনেকে একটা হাতাওয়ালা গেঞ্জি পরিয়ে দিচ্ছি বাইরে নিয়ে এসে। আর এখান থেকে আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। চলো, আমার ব্লগে সবাইকে অনেক 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 ভালোবাসা রইলো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে সারাদিন আমি কী করছি কী করছি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডাও ছিল বাইরে। তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। চলো তোমরা দেখতে থাকো আমি কী করছি কী করছি না। তারপর দেখো অনেককে বিছানার মধ্যে বসিয়ে রেখে আমি বিছানাটা গুছিয়ে নিচে তাড়াতাড়ি করে। আর অনেক দেখো আমার দিকে হা করে তাকিয়ে আছে, একটা চিরুনি নিয়ে চুপচাপ বসে আছে। আর ও হাবুড়াটা শিখেছে, ভীষণ দুষ্টু করে। একবার ওকে ওকে সামলাতে হয়, একবার কাজ করতে হয়, আর কী করবো বুঝতে পারছি না। দেখো ও শুধু দুষ্টু দুষ্টু করে অনেক। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, একদম স্কিপ করবে না। যদি ভালো লাগে একটু লাইক করে দিও কিন্তু অবশ্যই। তো আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। তোর আমি সোজা চলে আসলাম ফুল টুল তুলে নিয়ে ঠাকুর করে। দেখো আজকে অনেক ফুল পেয়েছে, একটা দুটো ফুলও পেয়ে গেছি। তো দেখো বাইরে একটা পাখি এসে পাখিকে কটা মুড়ি দিয়েছে, তা খেতে খেতে উড়ে চলে গেছে আর খেলো না। তো কাজবাজ সেরে আমি স্নান স্নান করে নিয়েছি, জামা কাপড়টাও ধুয়ে নিলাম। ধুয়ে আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। আর অনেক একটু ঘুমিয়েছে, তার মধ্যে আমার সমস্ত কাজ করে নিতে হবে। তো আমি দেখো এসে ঠাকুর ঘরে বলে বাবাকে স্নান করিয়ে নিলাম। তো এখন আমি পুজোটা দিয়ে নেবো তাড়াতাড়ি করে। চলো তোমরা দেখতে থাকো। তো ঘটে দেখো একটা ফুল দিয়ে দিলাম। আজকে ছিল মানে আমি প্রত্যেক দিন দুব্য বেলপাতা দিয়েই পুজো দেওয়া হয়। আর ফুলও আজকে অনেক পেয়েছি, তো তার জন্য আরও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠাকুর ঘরটা দেখতে কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে। তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। তো এরপর আমি কী করছি কী করছি না সেটা তোমাদের শেয়ার করছি। তো তারপর আমি দেখো রাতে খাবারের ছিল আজকে রুটি, আর এখানে ছিল কাঁঠালের এঁচোড় আর মাংস। তো এটা আবার নেক্সট দিনের ব্লগ। তো আমরা এখন শাড়িটির উপরে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেছনে অনেক রয়েছে, অনেকের দাদু খেলে। আর এখানে অনেকজন মিলে আমরা যাচ্ছি মহোৎসব খেতে। তো আজকে সারাদিন মহোৎসব বাড়ি কী করছি কী করছি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো। আজকে একসঙ্গে দুটো মহোৎসব, তো এই বাড়ি ওই বাড়ি সবটা মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো। Thank you.
তো ডাঙ্গার বাড়ি তো সব শেষ হলো, তো আমরা খেতে বসে গেছি। দেখো কত ভিড়, আর এইখানে দেখো আমার বোনও বসেছে আমাদের সামনে, আর ওদিকে মামিরা বসেছিল। আর খাবারে কী কী ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি দিয়ে গেছে, তো কাঁঠালের এঁচোড়, ডাল, চাটনি, পাঁপড় সমস্ত কিছু ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।